হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল ডিটিকে রাইডার। আজকে দেখাবো আমি আপনাদের রিয়ার সাসপেনশন। আমাদের গাড়ির পিছনের হাই যখন ডাউন হয়ে যায় বা আওয়াজ হয় বাম্পার থেকে ক্রসিং করার পরে, কিসের জন্য, কেন, তো দেখে নিন। এই বাফারগুলো যখন না থাকে তখন ওই পিছনে যখন সাসপেনশনগুলো কাজ করতে থাকে তখনই এটা চেসিতে বাড়ি খায়, তখন এটা খারাপ হয়ে যায়। আর কয়েল স্প্রিং যেটার উপরে থাকে হাই প্যাডে তখন কী হয়, হাই প্যাডের উপর অতিরিক্ত প্রেশারের কারণে তখন হাই প্যাডগুলো কেটে যায়। যেহেতু এগুলো রবারের, তখন হাই প্যাডগুলো উপরের আর নিচেরগুলো চেঞ্জ করে দেবো একসাথে। আর সকারগুলো আমরা চেক করে নেব, যেহেতু সকারের ভালো আছে চেক চালিয়ে দেখেছি, তো তাও আমরা একবার খুলে চেক করে নেব। তো বাপারে উপরে হালকা করে আমরা গিরি দিয়ে নিই, যাতে ওটা ভালো বসে থাকে, রবারের গ্রিপ যাতে পড়ে না যায় কয়েল স্প্রিং বসানোর সময়। তো চলুন কয়েল স্প্রিংটা ফিটিং করে নিই। কয়েল স্প্রিং একবারে প্যাডটা বসিয়ে নিয়েছি, যার কারণে আমাদের লাগাতে সুবিধা হবে, মানে ফিটিংসে সুবিধা হবে। তো এবার বসিয়ে নিই, এবার অপর সাইডেও বসিয়ে নেব, যাতে আমরা দুদিকেই একসাথে সাসপেনশন আইডিয়ালিকে তুলতে পারি, তাহলে সেট আপটা করা যাবে একসাথে, কেন রিয়ারে কাজ করার ফাংশন এভাবেই হয়। তো আমরা এপাশের প্যাডগুলো বসিয়ে নিই, তারপরে কয়েল স্প্রিং আমরা একবারে বসিয়ে দেবো এর সাথে। বাপার আগে থেকে লাগিয়ে নিয়েছি, দুদিকে বসিয়ে তারপরে মাঝখানে হাইড্রোলিক তুলব, যাতে দুদিকেই সমান উঠতে পারে। তো দেখতে থাকুন আমাদের সাথে বাদবাকি ফিটিংস। তো দুদিকে স্প্রিং বসানো হয়ে গেছে, হাইড্রোলিকটা আমরা তুলে দিই, তাহলে আমাদের পিছন ডিফারেনশিয়াল উঁচু হলে স্প্রিংটা চেপে যাবে, প্লাস সকার লাগানোর যা পজিশন চলে আসবে। তো সকারটা আমরা এখানে বোল্ট ফিটিং করে দেবো, সকারের বোল্ট, যাতে আর উপরে প্রেশার না পড়ে, তো স্প্রিংটা পড়ে না যায়। তো বোল্ট ঢুকিয়ে নিলাম, নাটটা লাগিয়ে নিই, আর ও সাইডেও ফিটিং চলছে দেখতে পাচ্ছেন, সেটাও আপনার লাইন চলে এসছে, পজিশন ফিটিং চলছে। ফিটিংস হওয়ার পরে কতটা হাই হলো কি না হলো আপনাদের সে ডেমো দেখাবো, তো দেখতে থাকুন। তো নাটগুলো আমরা টাইট করে নিই, যাতে দুদিকে দুটো সকার খোলা হয়েছে, খুলে ডাউন করা হয়েছে। তো হাই করে এবারে সকারের নাটগুলো দুদিকে টাইট করে নেব, টাইট করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো টাইট করা অলরেডি হয়ে গেছে, তো স্প্রিং সেটিং হয়েছে কি না একবার দেখে নেব, আর বাফার পজিশন ঠিক আছে কি না সেটাও একবার দেখে নেব। এদিকে ঠিক আছে, নিচের প্যাডও ঠিক আছে, পাশে এখনও কমপ্লিট করা হয়নি, এই পাশে এখনও টাইট করছে। টাইট করার পরে এই পাশেও পজিশন আমরা চেক করে নেব। তো এই পাশটা খোলা হচ্ছে কেন, সকালে বসে জায়গায় গ্রিপ দেওয়া হয়নি, তাই আবার খুলে লাগানো হচ্ছে। তো ফিটিংস আমাদের হয়ে গেছে, ভিডিওতে যদি কেটে দিলাম। তো এবারে আমরা চাকাটা লাগাবো, চাকা লাগিয়ে গিয়ে দেখছি আপনার রিংয়ে হালকা ব্যাকা আছে, কোথাও হয়তো ড্রাইভার লাগিয়ে দিয়েছে। এটাকে একটু হালকা করে মেরে আপনার সোজা করে দিচ্ছি, এটা যেটুকু আপনার সোজা করা যায় আর কি, সম্ভবত সেটুকুই আমরা করে দেবো। তো হালকা এখনও আছে, পুরোটা হয়নি, যেহেতু টায়ারে হাওয়া আছে তার কারণে, তো হালকা করে উঠে গেছে। তো আমরা এবারে টায়ারে ফিটিং করে দেবো, ফিটিং করে না হাইড্রোলিক থেকে নামাবো, নামিয়ে আপনাদেরকে হাইট আমরা দেখাবো হাত দিয়ে। আচ্ছা
তোমাদের চাকাটা এটা ওদিকে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে। এর আমরা হাইড্রোলিক তুলবো, যেহেতু আমরা যোগান করেছিলাম যে স্ট্যান্ডগুলো লাগানো, স্ট্যান্ডগুলো সরানোর জন্য। স্ট্যান্ডগুলো বার করে তারপরে আমরা নামাবো। তো হেল্পার স্ট্যান্ডগুলো সরিয়ে দিচ্ছে, আর ওদিকের স্ট্যান্ডগুলো সরাতে যাচ্ছে। তো সরিয়ে দিক, সরিয়ে দেওয়ার পরে আমরা নামাবো। এটা হলো রিয়ারের ডিফারেন্সিয়াল। তো এটা হলো স্যাবলেটের গাড়ি, স্যাবলেট ইঞ্জিন। এর স্টিয়ারিং দিয়ে পিছনে নিচের দিকে দেখুন। তো যেহেতু সেভেন সিটারের গাড়ি বলে হাইটে প্রবলেম হচ্ছিলো খুব কাস্টমারের, সেক্ষেত্রে আমরা হাইটের কাজটা করলাম। এবারে আমরা নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে এবারে আপনাদেরকে হাইটটা আমরা দেখাবো যে কতটা হাইট হয়েছে। যেহেতু সেভেন সিটার গাড়ি এতটা হাই হয়েছে, অবশ্যই এখন হাই প্যাড নতুন আছে, চালার পরে হালকা আর একটু কমবে, মানে হাফ ইঞ্চি মতো নেমে যাবে, কি এক ইঞ্চি। তো পাঁচ আঙ্গুলো আশা করি আরাম থাকবে, অথবা পাঁচ ইঞ্চি। আপার হাই প্যাডটা দেখুন কতটা ডিপ হয়ে বসে গেছে, আর লোয়ার হাই প্যাড, লোয়ার হাই প্যাড অনেকটাই কেটে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারো কিছু জানার থাকলে মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন।